নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ভেন্ডি আর মিষ্টি কুমড়া দিয়ে দারুণ স্বাদের সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে। তো সকল বন্ধুদের কুক এন্ড চিলে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। ভেন্ডির তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ভেন্ডির দুদিক বাদ দিয়ে ভেন্ডিটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এর সাথে নিয়েছি মিষ্টি কুমড়ার ছোট একটা টুকরোকে ভেন্ডির মতো লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি, দিয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। ভেন্ডিটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একটুখানি হলুদ দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। তো মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভেন্ডিটা ভেজে নিয়েছি। এবার ভেন্ডিটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ে আমি আর তেল দিচ্ছি না, ভেন্ডি ভাজার তেলেই ফুরনোর জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুনের মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 1 টুকরো দারচিনি। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে ফুরনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফুরনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া, দিয়ে মিষ্টি কুমড়াটা ফুরনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো একটুখানি জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটোকে ডুমুডুমু করে টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন, তবে টমেটো টুকরো করে দিলে তরকারিটা বেশি ভালো হয় খেতে। এবার প্রায় 1 মিনিট সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিটখানিক কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আর টমেটোটাকে আমি গোটা গোটা রাখবো, এই তরকারিতে টমেটো গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। আর খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, নিরামিষ তরকারি কিন্তু একটু মাখো মাখো হলেই ভালো হয় খেতে। আমি এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে ঢাকাচাপা দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হলো কি না। সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবার রান্নাটা একদম কমপ্লিট। তরকারিটা আমি এরকমই নামাবো, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা কমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।